আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমার শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ আব্দুল মতিন, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ, কোটচাঁদপুর পৌর ডিগ্রি কলেজ, কোটচাঁদপুর ঝিনাইদহ। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমি আজ তোমাদের মাঝে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্যবস্থাপনার উপকরণ সমূহ নিয়ে একটু আলোচনা করব। ব্যবস্থাপনা কি আমরা জানি, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন উপায় উপকরণ আদি সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করাটাই হচ্ছে ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা উপকরণের ভিতরে যেমন ইন্ডাস্ট্রিতে 6M অফ ম্যানেজমেন্ট বলা হয়ে থাকে, সেখানে 6M অফ ম্যানেজমেন্টের ভিতরে যেমন ম্যান, ম্যাটেরিয়ালস, মেথড, মেশিন, মার্কেট এবং মেথড, এই জিনিসগুলো 6M। যেমন প্রথম হচ্ছে মানুষ, ম্যান মানুষ। একটা মানুষ সৃষ্টির সেরা জীব, আল্লাহ মানুষের সৃষ্টি করেছে সেরা করেই, এই মানুষের দিয়েই সাধারণত সমস্ত কল্যাণকর কাজ করা সম্ভব হয়। সেজন্য একটা ইন্ডাস্ট্রিতে বা একটা শিল্প প্রতিষ্ঠানে কাজ পরিচালনা করার ক্ষেত্রে মানুষ হচ্ছে মুখ্য বিষয়। কারণ জনবল বা মানব সম্পদ যদি না থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানে সাধারণত তার কার্যক্রম ব্যাহত হয়। সেজন্য প্রতিষ্ঠানের উন্নতি এবং উন্নতি অবনতির জন্য এই মানুষই সাধারণত দায়ী থাকে। সেজন্য প্রতিষ্ঠান সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে মানুষের কোনো বিকল্প নেই। দুই নম্বর হচ্ছে ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস হচ্ছে মালামাল। যেমন মালামাল কি, যে কোনো প্রতিষ্ঠানের কোনো পণ্য তৈরি করতে যে কাঁচামাল সংগ্রহ করা হয়, কাঁচামাল দরকার, সেটাকে সাধারণত মালামাল বলা হয়। প্রতিষ্ঠানের কাঁচামাল নির্দিষ্ট সময়ে যদি প্রতিষ্ঠানের কাঁচামাল পৌঁছানো যায়, তাহলে প্রতিষ্ঠান সঠিকভাবে তার পণ্য উৎপাদন কার্যটা পরিচালনা করতে পারবে। আর প্রতিষ্ঠানে যদি কাঁচামাল ব্যাহত হয়, তাহলে প্রতিষ্ঠান তার লক্ষ্যপানে পৌঁছাতে পারবে না। এই জন্য কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস এমন একটা বিষয় যে যদি কাঁচামালের মান ভালো হয়, তাহলে পণ্যের মানও ভালো হবে, এবং কাঁচামালের মাল যদি খারাপ হয়, তাহলে পণ্যের মানও খারাপ হবে। তারপরে আছে মেশিন, যন্ত্রপাতি। যন্ত্রপাতি বলতে উৎপাদন কার্য পরিচালনা করার প্রয়াসকে সাধারণত যন্ত্রপাতি বলা হয়। বর্তমান কম্পিউটার বা প্রযুক্তির যুগে উন্নত মানের প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহার করেই সাধারণত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তার পণ্য উৎপাদন করে থাকে। যেমন আমরা টিভিতে বা বিভিন্ন বিজ্ঞাপনে দেখতে পাই যে তারা বলে যে হাতের ছোঁয়া ছাড়াই পণ্য উৎপাদন, এমন প্রযুক্তি বা যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে যে পণ্য কাঁচামাল দেওয়া শুরু করে একবার পণ্য প্যাকিং পর্যন্ত সাধারণত মেশিনের মাধ্যমেই এটা প্যাকিং হয়ে একেবারে মানুষের দ্বারা হস্তগত হয়। সেজন্য উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তির কারণেই সাধারণত পণ্যের মান ভালো এবং মন্দ হয়ে থাকে। সেজন্য বর্তমান যুগ প্রযুক্তির যুগ, এই প্রযুক্তি বা উন্নত মানের যন্ত্রপাতি বা প্রযুক্তির মাধ্যমে একটা প্রতিষ্ঠান তার পণ্য সঠিক এবং সুন্দরভাবে উৎপাদন করতে পারে। তারপরে একটা আছে মানি। মানি হচ্ছে অর্থ। অর্থটা এমন একটা জিনিস যে অর্থ কোনো সম্পদ বা বৃত্তকে সাধারণত অর্থ বলে। অর্থ এমন একটা জিনিস যে অর্থ ছাড়া কোনো কিছুই করা সম্ভব হয় না। সেজন্য কোনো প্রতিষ্ঠান সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করার ক্ষেত্রে অর্থের কোনো বিকল্প নাই। অর্থ সাধারণত ব্যবসায়ীরা বিভিন্ন উৎস থেকে এটা সংগ্রহ করতে পারে। যেমন আমাদের দেশে বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা আছে, তারা সেখান থেকে বিভিন্ন অর্থ সংগ্রহ করে তাদের ব্যবসা কার্যটা পরিচালনা করতে পারে। অর্থকে সাধারণত ব্যবস্থাপনার মূল প্রাণশক্তি বলা হয়ে থাকে। কারণ অর্থ ছাড়া কোনো কিছু করা সম্ভব না। একজন উদ্যোক্তা যদি একটা ইন্ডাস্ট্রি করতে চায়, তাহলে প্রথমে তাকে অর্থের যোগান দিতে হয়। কারণ এই অর্থ সে যদি তার ব্যক্তিগত তহবিল থেকে দিতে পারে ভালো, নয় বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে সেটা সে অর্থের অভাবটা পূরণ করে। তারপর আছে মার্কেট। মার্কেট হচ্ছে বাজার। যেমন একটা পণ্য উৎপাদন করার পর যদি পণ্যটা
बजारे बिक्री करा लागे कारण बजारे बिक्री करार जदि पण्य चाहिदा कमे जाए तो किन्तु पण्य से प्रतिष्ठान तार सठिक भावे लक्ष्यमाने पोछाते पारबे ना सेजन्य पण्यर बजार सृष्टि करा एवं विभिन्न प्रतियोगी प्रतिष्ठान संगे मोकाबला करे किन्तु तार टिके थाकते हय एजन्य बजार सृष्टि करा हच्छे कम्पानी एकटा मूल विषय ए बजार सृष्टि करते जे साधारणत विभिन्न इंडस्ट्री प्रतिष्ठान विभिन्न शिल्प प्रतिष्ठान बा बोकारी प्रतिष्ठान तारा विभिन्न कौशल अवलम्बन करे जा भोक्तादेर विभिन्न सुयोग सुविधा दिए साधारणत तारा तादेर ए बजार दखलेर बजार टिके रखार जन्य विभिन्न कौशल अवलम्बन करे तारा व्यवसा वाणिज्य करे थाके। तारपर आछे मेथड। मेथड हच्छे एमन एकटा पद्धति पद्धति एकटा पण्य কোন পদ্ধতিতে উৎপাদন হবে কোন সিস্টেম উৎপাদন হবে সিস্টেমটা সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করাটাই হচ্ছে মেথড। এই পদ্ধতি সাধারণত আমাদের দেশে ব্যবস্থাপনার ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করা হয় কিন্তু বর্তমান যুগে মান্দা আগের যেই সিস্টেম বা পদ্ধতি সেই পদ্ধতি বাদ দিয়ে এখন নতুন নতুন সিস্টেম নতুন নতুন পদ্ধতির মাধ্যমে পণ্য উৎপাদন হয়ে থাকে। সেজন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে তার সঠিক এবং সুন্দরভাবে কার্য পরিচালনা করার ক্ষেত্রে সঠিক পদ্ধতি বা সঠিক মেথডটাই গ্রহণ করে তাদের ব্যবসা বাণিজ্য বা কার্য পরিচালনা করতে হয়। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমি ব্ল্যাকবোর্ডে আরেকটা বিষয় লিখেছি যে ব্যবস্থাপনার স্তর। ব্যবস্থাপনার স্তর মূলত তিনটা, একটা আছে উচ্চ স্তর, দুই নম্বর আছে মাধ্যম স্তর, তিন নম্বর আছে নিম্ন স্তর। উচ্চ স্তর কি? যে ব্যবস্থাপনার উচ্চ স্তর আছে সারা কোনো প্রতিষ্ঠানের নীতি নির্ধারণকারী যেমন পরিচালক মণ্ডলীর চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, সাধারণত এই সমস্ত লোকজন এই পর্যায়ের মধ্যে পড়ে কারণ এরা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ ক্ষমতা কৌশল এবং পরিকল্পনা প্রণয়ন করে থাকে। এই পরিকল্পনার মাধ্যমে তারা সাধারণত সঠিক পরিকল্পনা করেই তাদের কার্য শেষ হয়ে থাকে। দুই নম্বর হচ্ছে যে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা। মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা হচ্ছে উচ্চ পর্যায় এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার মধ্যে সেতু বন্ধন কাজ করে থাকে। যেমন উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকরা যে সমস্ত নীতি নির্ধারণ বা পরিকল্পনা উৎপাদন করে থাকে সেই পরিকল্পনাকে সঠিক এবং সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য নিম্ন স্তরের ব্যবস্থাপনার সঙ্গে সংযুক্ত করে মধ্যম স্তরের ব্যবস্থাপনারা সাধারণত এগুলো করে থাকে। যেমন ব্যবস্থাপক বা বিভাগীয় ব্যবস্থাপক ইত্যাদি সাধারণত এই পর্যায়ের এই মাধ্যমের ব্যবস্থাপক হিসাবে পরিচিত। তারপর আছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক স্তর। নিম্ন পর্যায়ের স্তর আছে এমন একটি স্তর যে এই স্তরে এই স্তরে থাকে সাধারণত শ্রমিক এবং কর্মচারীগণ। এই স্তরের কর্মচারীরা সাধারণত উপর স্তর যে পরিকল্পনা এই পরিকল্পনাকে সঠিক এবং সুন্দরভাবে বাস্তবায়ন করার কাজই হচ্ছে এই নিম্ন স্তরের ব্যবস্থাপনের কাছে থাকে। সাধারণত এরা সাধারণত লেবার এবং শ্রমিক পর্যায়ে হয়ে থাকে। এরা তাদের কায়িক পরিশ্রম দিয়েই সাধারণত এই ব্যবসাটা পরিচালনা করে থাকে। সেজন্য ব্যবস্থাপনার মধ্যম স্তরের দায়িত্ব হচ্ছে যে মধ্যম স্তরে যারা আছে তারা নিম্ন স্তরকে সঠিক এবং সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়ে তাদের কাজ পরিচালনা করা বা তাদের কাছ থেকে কাজ আদায় করা। এগুলো হচ্ছে সাধারণত ব্যবস্থাপনার নিম্ন স্তরের কাজ। তা সম্প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ব্যবস্থাপনার আজ আমি যে ক্লাস তোমাদের নিলাম সেটা হচ্ছে ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ আদি। যেমন উপকরণ আদি আমি বলছি যে ম্যান ম্যাটেরিয়াল মেথড মানি মার্কেট। আর উচ্চ ব্যবস্থাপনার স্তরের ক্ষেত্রে বলছি যে ব্যবস্থাপনার স্তর আছে তিনটা, একটা আছে উচ্চ স্তর, দুই নম্বর আছে মাধ্যম স্তর, তিন নম্বর আছে নিম্ন স্তর। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ এই পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে। করোনাকালে তোমরা ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে এবং বাড়ির থেকে আসলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা। সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।